হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধুমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা একদম বিন্দাস আছি। আর আওয়াজ শুনে আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি রোজকার মতো আজকেও রান্নাঘরেই চলে এসেছি। তো আজকে সকালের মেনু হচ্ছে পটল ভাজা, ডিমের অমলেট আর আলু পেঁপে সেদ্ধ ভাত। এই হচ্ছে আজকে সকালের মেনু। আর দুপুরের মেনু কী হবে এখনও আমি জানি না। তো দেখো, আজকে আমার কিন্তু একটু ঠান্ডা লাগছে না, যেহেতু আগুনের কাছে আছি তো সেই জন্য ঠান্ডাটা একটু কম লাগছে। আর আমার পাপা উঠে ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে, আজকে সকাল সকাল উঠেছে, রাতে ভালো করে ঘুম হয়নি, আমার পাপারও হয়নি আমারও হয়নি, ব্ল্যাক হচ্ছে। কী আর করা যাবে, রান্না তো করতেই হবে। তো আমার পাপা এখন খেলা করছে, কত খেলনা নিয়ে আমার পাপা খেলে। আর এখন আমি রান্না করছি। আর আমার দেখো, আগের দিন দেখেছিলে আমি মাথায় তেল দিয়েছি, তো দুপাশে ঝুঁটি বেঁধেছি, আমার একটু বাচ্চা সাজতে ইচ্ছা হচ্ছিলো তো সেই জন্য সেজেছি। তো যাই হোক, আজকে তো শ্যাম্পু করে নেব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, তোমাদের দাদা ভাই রুই মাছ নিয়ে এসছে। তো আজকে আর মশলা ছাড়াই রান্না করব, মশলা দেব না। আলু দিয়ে আর ফুলকপিতে মাছের ঝোল করব। তো সেই জন্য আমি আগে মাছগুলোকে ভেজে তারপর আলু ফুলকপি, ফুলকপিটা আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, কেন কি যাতে গ্যাসটা কম হয়, তো সেই জন্য। তারপর আমি একটু ভেজে ঝোল করছি, একদম মশলা ছাড়া সিম্পল রান্না করব, যাতে আমার পাপাও খেতে পারে, নাহলে ঝাল দিলে, বেশি ঝাল হলে ও তো খেতে পারে না, বেশি ঝাল কি একটু ঝালও খেতে পারে না। তো চলো, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট করে তারপর আমি সব গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো কতগুলো হনুমান এসছে আমাদের কাকে সামনে। ওখানে পাঁচিলের ওপরে একটা বসে আছে, ওই জেঠিমাদের জালনারের সানসেটের উপরে বসে আছে, এই পাশে রাস্তার পাঁচিলে বসে আছে, গাছে আছে, অনেকগুলো হনুমান এসছে, অনেকগুলো। আমার পাপা ভয় পাচ্ছিল আর আমাকে ডেকে নিয়ে এসছে, সেই জন্য আমি একটু ছবি তুলছিলাম, মজা পাচ্ছিল পাপা। আর দাদু লাঠি নিয়ে বেরিয়েছে সবাইকে মারবে বলে, মানে তাড়ানোর জন্য। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ফিরে এসছে কাজ মিটে, শীতের দিন তো, তো সেই জন্য এখন একটু সকাল সকালই বাড়ি চলে আসে। আর মুদিখানার অনেক কিছু নিয়ে এসছে জিনিসপত্র, আর মানে টুকটাক কিছু জিনিস, তার সাথে আমাদের জন্য সন্ধ্যার টিফিনের জন্য অনেক দিন পর তোমাদের দাদা ভাই নিয়ে আসলো,
এই যে মানে খাবার জিনিস আর কি, মানে ও বেশি বিরিয়ানি চাউমিন এইসব হলেই আনে, না হলে এই চপ টপ জাতীয় জিনিসপত্র মাই বেশি নিয়ে আসে। তো চলো আমরা সন্ধ্যার টিফিনটা করে নিই। এতে চপ আছে, চপ চপ আর বেগুনি। আজকে আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে, এটা হচ্ছে আলুর চপ, আর এটা হচ্ছে আমার পাপার জন্য বেগুনি। যেহেতু আলুর চপে ঝাল দেওয়া থাকে তো খেতে পারবে না, তো সেই জন্য এটা আলুর চপ। আর অল্প কটা আলুর চপ, অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি, এগুলো খাবো। আর পাপা এখন বই পড়তে বসেছে, দেখো আমার পাপা লিখছে কি সুন্দর। চলো এখন আমরা খেয়ে নিই। আমাদের এখানে এত পরিমাণে মশা হয় সন্ধ্যা হলেই, তো সেই জন্য আমি মশারি টানিয়েই বসি, না হলে মানে ওকেও পড়ানো যাবে না, আর ভীষণ মশার উৎপাত হয়। আর মানে অলআউট বা মর্টিন এইসব জাতীয় জিনিস যেহেতু বাচ্চা আছে তো সেই জন্য জ্বালায় না, খুব কম জ্বালায় আর কি। তো এখন তো অনেকটাই মানে সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের দাদাভাই অনেকদিন পরে আজকে চপ নিয়ে এসছে, তো সেই জন্য ওগুলো এখন খাবো। তোমার দাদাভাই তো এসব খায় না বেশি, তো ও সব থেকে বিরিয়ানিটা ভালো খায়, ভালোবাসে, কিন্তু এইসব খায় না, খেতে চায় না আর কি, খুব কম খায়। তো চলো আমি আর আমার পাপা খেয়ে নিই। বিছানায় পড়ে যাচ্ছে বাবা, পেন্সিলটা রাখো আগে কেন, তারপরে